আজ আমি আপনাদের প্রচেষ্টা মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবেন প্রচেষ্টার সেটা সম্পূর্ণভাবে দেখাবো। তো অ্যাডফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা আগে ওয়েবসাইট থেকে আপনাদের প্রচেষ্টা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে হবে। কোনো রকম প্রবলেম হলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। তারপর আপনাদের যেটা করতে হবে প্রচেষ্টা অ্যাপটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ ভাষাটি নির্বাচন করতে হবে। তো আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাই আমি বাংলা ভাষাটিকে নির্বাচন করলাম। এবার যেটা আপনাদের করতে হবে, আপনাদের মোবাইল নম্বর এখানে দিয়ে ভেরিফাই করাতে হবে, একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাদের ভেরিফাই করাতে হবে। তো একটি মোবাইল নম্বরে একটি ফর্ম ফিল আপ করা যাবে। আমার ওটিপিটি আসছে। এবার ওটিপিটি আমি দিয়ে ভেরিফাই করাচ্ছি। এখানে ওটিপি যাচাই করে নিন লেখা আছে, সেখানে ক্লিক করলেন। একটু অ্যাপটি স্লো চলছে, ওয়েবসাইটে যেহেতু আপনাদের চাপ পড়ছে তাই একটু ওয়েবসাইটটি স্লো চলছে। চলুন তারপরে দেখা যাক। এবার এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে, সেটি আপনার ডিটেলসে পড়ে নেবেন। কারা পাবেন, কত টাকা পাবেন, কারা কারা পাবেন না, সব এখানে ডিটেলসে দেওয়া আছে। কত টাকা দেবে এটাও জানেন, 1000 টাকা দেবে। আর একটি ফটো এবং আধার কার্ড লাগবে, সেটি আপনারা ফটো তুলে আগে থেকেই রেখে দেবেন। এরপর যেটি আসবে, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে পড়ে নিলেন। তারপর যেটি লেখা আছে, আপনি কি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, তাহলে হ্যাঁ করে দিলেন, এটা অবশ্যই হ্যাঁ করতে হবে। তারপরে আপনি কি আপনি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী, সরকারি হলে সরকারি করবেন, বেসরকারি হলে বেসরকারি, এবং দুটির মধ্যে কোনটি নয় হলে তাহলে দুটির মধ্যে কোনটি নয় করে দিলেন। তারপরে আপনি কি সরকারের কোনো যোজনা থেকে সহায়তা পাচ্ছেন, অবশ্যই না করবেন, হ্যাঁ করলে টাকা আপনারা পাবেন না। তারপরে আপনি কি করেন, কোনো বিজনেস করলে বিজনেসের নাম, যদি লেবার হন লেবার, মানে যা করেন আপনার ডিটেলসটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লেবার লিখে দিলাম। এবার সেভ করুন এবং এখানে ক্লিক করে দিলেন। তারপরে যেটা করতে হবে, এখানে ব্যাংকের আপনার ডিটেলস দিতে হবে। প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার একবার দিলেন, তারপরে আর একবার দিতে হবে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আপনাকে আপনার ব্যাংকের আইএফএসসি কোড দিলেন, তারপরে অটোমেটিক এখানে আপনার ব্যাংকের নাম আর এই চলে আসবে, শাখার নামটা কোথাকার শাখা। তারপরে আপনাকে এখানে তিনটি অপশান আছে, আধার কার্ডের মাধ্যমে আবেদন করুন, ভোটার কার্ডের মাধ্যমে আবেদন করুন, ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আবেদন করুন। তো আমার মতে আধার কার্ডের মাধ্যমে করাটা বেশি ভালো, তাই আমি আধার কার্ডের মাধ্যমে করলাম। এবার আধার কার্ড অনুযায়ী আপনার তথ্য, আপনার পুরো নাম দিলেন, তারপরে আপনার বাবার নাম দিলেন, তারপরে লিঙ্গ চয়েস করলেন যে কোনটা পুরুষ না মহিলা, তারপরে আপনার ডেট অফ বার্থটা দিলেন, বয়সটা অটোমেটিক চলে আসবে, তারপরে আপনার ডিস্ট্রিক্টের নাম মানে জেলার নাম আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে বিধানসভার নামটা সিলেক্ট করতে হবে, তারপরে গ্রাম হলে গ্রাম দেবেন, নগর হলে নগর মানে শহর হলে নগর করবেন, তারপরে আপনার ব্লকের নাম সিলেক্ট করতে হবে, তারপরে জিপির নামটা আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে যেগুলো আছে এগুলো বাধ্যতামূলক নয়, আপনার গ্রামের নাম, পিনকোড, আপনার ডাকঘর, এগুলো দিলে দিতে চাই দিতে পারেন। তারপরে যেটা আছে আধার কার্ড নাম্বার, এখানে আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে, আর একটি আধার কার্ডের ছবি দিতে হবে, তারপরে আপনার একটি ছবি দিতে হবে। তো আমি আগে প্রথমে বলেছিলাম ওই ছবিগুলো তুলে রাখবেন, সেখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি সরাসরি গ্যালারিতে চলে গেলাম, আমার তোলা আছে, যে ফাইলে আছে সে ফাইলে চলে গেলেন, আমার এই ফাইলে আছে, তাই আমি ফাইলে চলে আসলাম, এসে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এবার নেক্সটে যেটা আছে ফটো, ফটো আমি সিলেক্ট করে নিলাম। এবার যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। তো রেশন কার্ডের ধরন, মানে রেশন কার্ডের অনেক রকম ধরন আছে, তো আমার আর কে এস ওয়াই টু, তো আমি আর কে এস ওয়াই টু দিয়ে দিলাম, আর এখানে আমি আধার কার্ড রেশন কার্ডের নম্বরটা দিয়ে দিলাম। এবার সেভ অ্যান্ড এগোনে করে দিলাম। তারপর এখানে ডিটেলসটি চলে এসছে, আপনারা এখান থেকে মিলিয়ে নিতে পারেন কোনটা ভুল আছে কি না, যদি ভুল থাকে তাহলে সংশোধনে করুনে গিয়ে আবার সংশোধনটা করে নিলেন, আর যদি ঠিক থাকে তাহলে আগে সবটা ভালো করে পড়ে নিয়ে ছবি টবি দেখে নিলেন, ছবি এবং আধার কার্ডের ছবি এটা ছবিটা, তারপরে এগিয়ে যান এবং শুরু করুন যেটা আছে সেখানে চলে গেলেন। সেখানে ক্লিক করার পর আপনার এখানে যেটা বলছে আবেদন জমা করুন, দয়া করে আপনার দেওয়া সমস্ত তথ্য শেষবারের মতো মিলিয়ে নিন, আপনি কি এই তথ্যগুলো জমা দিতে চান, যদি
দিতে চান, তাহলে যেহেতু এটা ভেরিফাই হবে ব্লক থেকেও করতে পারে আরও কোথাও থেকে করতে পারে, তো ওখানে ক্লিক করে দিলেই আপনার সাবমিট হয়ে যাবে। আমি না করলাম কারণ আমি যেহেতু এইটি পাবো না, এই স্কিমটা আমি পাবো না, তো আপনার ওখান থেকে সেভ এবং এখানে করার পরে সাবমিট করে দিলেন, এখানে সাবমিট করলেই হয়ে যাবে। ভেরিফাই কীভাবে হবে সেটা এখনও জানায়নি, সেটা জানাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।